ঈদ মোবারক, ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আফিফকে এখানে দায়িত্ব দিয়েছি লাইটিংটা করার জন্য। আমার আগের বাসায় যেরকম লাইটিং ছিল সেই সেম লাইটটা ওখানে লাগাবে। সাইডেও একটা লাইট কফি মেকারের ওখানেও রেখেছি, ওটাও জ্বলবে একটু পরে, সব কিছু সেট হলে পরে। আর আয়তাল কুর্সিটা বসার রুমে লাগাবো, কিন্তু লাগাতে পারিনি, ড্রিল করতে হবে। টুকটাক কাজ আছে যেগুলো এখন আর সম্ভব না, এটা হয়তো ঈদের দুই তিন দিন পর করে তারপর আমি সেটা ইনশাল্লাহ শেয়ার করব। এখানে আমি রান্না বান্নায় নেমে পড়েছি। আমি আজকে রান্না করতে নিয়েছি রাতের জন্য ডিম ভুনা, আর একটু মুরগির মাংস আছে অলরেডি, আর ভাতটা অলরেডি রান্না করে ফেলেছি। তারপরে আমি চটপটির ডাল দেখাচ্ছি, এই যে ভিজিয়ে ফেলেছি, এটা সকালে চটপটি করব। তারপরে হচ্ছে আমি চিকেনকে ভেজে রেখেছি, এটা জাস্ট কোরমাই করব একটু ভাজা চিকেন দিয়ে। আর এখানে হচ্ছে জর্দা করে রেখেছি, এটার পুরো প্রসেসটা সকালবেলা করব, এখন আপাতত এভাবে রেখে দেবো। এখন বাজে হচ্ছে 11টা কত জানি, আমি তো রান্নায় ব্যস্ত, ভাত রান্না করলাম, তারপরে এটার ইয়েটা সুইচ অন করো। ভাত রান্না করছি, ডিম ভুনা করছি, তারপর হচ্ছে যে জর্দা করছি, তারপরে ফিরনি বসালাম। এখন আমি এই ফাঁকে আমি এখানে আসছি, আমি আমার এখানে ডেকোরেশনটা লাইটিং করেছি, সেটাই আমি সবার সাথে শেয়ার করব। ঈদ মোবারক, ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। ঈদের ডেকোরেশন আজকের আমার, একটু একটু করে আমি যাই আর দেখাচ্ছি। এই যে সেই লাইটিং, এখানে একই জিনিস খালি জায়গা চেঞ্জ। লাইট লাইট চালাও, ওই লাইটটা চালাই ফেলাও, তার তত সুন্দর দেখাবে। আর ছোট একটা চালাও দেখি কিরকম দেখাবে। আগে এটা একটা বন্ধ করো তো, ব্লু ব্লু লাগে কেন? ওইটা না, এটা না, এটা এটা অন করে ওইটা চালাও। হ্যাঁ এটা অন করো, অফ করো, এই না একই তো, তখন কেন ব্লু ব্লু লাগছে। আর পেছনেরটা যদি চালাও, পেছনেরটা চালাও, ও দেখা যায় না, টপ করে দাও, পেছনে টপ করো। কিন্তু এটাও নিব, আমার কাজ শেষ হয় নাই। আমি তো এটা এখন ফ্রিজে রাখবো না, বাইরে রাখবো, অবশ্য এটা দিয়ে প্রচুর বাতাস আসে, এখানে রাখলেও হবে পরে। আর ফিরনিটার চালটা সিদ্ধ বসিয়েছি, মনে করো একটা ফিনিচার তৈরি করে ফেলবো। জর্দার ভিতরে মোরব্বা দিব, ইয়া দেবো, ওগুলো অনেক কিছু দেওয়া বাকি আছে, ওটা রেডি করব। আর বাদাম ভেজে দেবো, কিশমিশ দেব, কিছুটা দিয়েছি কিশমিশ, আর উপর থেকে একটু দিয়ে দেবো। কাঁচা কাঁচা দেখছো, এটা কি সুন্দর, এই একটাই পাতা, এটা কাঁচা পাকা। আচ্ছা শোনো, এই যে এটা নরম, আর লুকটা দিছে কালার হয়েছে হলুদ, বুঝবো কিভাবে যে এটা কাঁচা আম, আমি কিভাবে বুঝবো বলো। আসলে কলা, ঠিক আছে, ফ্যামিলির চাপে কলা আর হইতে পারে নাই। এখন বাজে কিন্তু অনেক, রাত্র 12:30। ফিনি রেডি, এতক্ষণ ওপেন করে রেখেছিলাম, এখন একটু ঢেকে দিলাম। আর ওই যতটুকু করলাম আমি দেখালাম তো, এখন ঘুমাতে যাব, তারপরে একদম সকালে উঠে যাব, সকালে উঠে
বাকি কাজ সবাই অলরেডি শুয়ে পড়ছে। আমি আসেবেলা পু সজাগ এখন ঘুমায় নাই, এখন ঘুমাবো, তারপরে সকালে উঠে সবার সাথে ভিডিও শেয়ার করব। চলো সব বস্তা বস্তা নিয়ে নাও, ইয়ানে বানা শুধু বস্তা নিয়ে যাবা, বস্তা রগুলো নিয়ে বেরো, ভাস করে এটা বস ভিডিও দাও। যাই হোক, এবার তো ঈদে কোরবানিতে বিজিতে তোমাদের পাঞ্জাবি খেতে পারলাম না, তাতে কোনো আফসোস নেই তাদের, তাদের কাপড় চোপড়ে বা বাসা চেঞ্জ করার জন্য কিছুই কিনতে পারলাম না। যাই হোক, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ সাহায্য করে। লিফট কি বন্ধ কেন? তো ওরা সবাই নামাজে চলে গেল, আর যেখানে নামাজ পড়বে ওখানেই আমার নানা শ্বশুর বাসা, ওখানেই কোরবানি হবে এবং গোস্ত নিয়ে আসবে, সেজন্য যা যা নেয়া নিয়ে গিয়েছে। আর এদিকে আমি এই যে ফিরনিটা কালকে রাতে তো রান্না করেই রেখেছি, এখন জাস্ট বাটিতে সাজিয়ে একটু বাদাম টাদাম দিয়ে ডেকোরেশন করবো, আর সাথে জর্দাটাও ডেকোরেশন করবো, এই আর কি। তো ওরা ওদের আস্তে আস্তে কয়টা বাজে আমি জানি না, কারণ হচ্ছে গরু জবাই দেবে, কাটবে, নিয়ে আসবে। গতবারের আগেরবার প্রথমবার একদম 12:30 নিয়ে আসছিলো, এখন পরের বার একটু দেরিতেই আনছিলো, এবার কি করে সেটা জানি না। এদিকে আমি একটু কিশমিস ভেজে নেব, তারপরে বাদামটা ভাজবো না যেহেতু, পেস্তা দেব যেটা গ্রিন ওইটা দেব। আমি পেস্তা কিনতে যেও বিপদের সম্মুখীন হয়েছে, পেস্তা চাই কাঠবাদাম দেয় দিয়ে বলে এটা পেস্তা, আমি মামার সাথে আমি বলি না এটা পেস্তা না, তো আমার সাথে তর্ক করলো বলে এটাই পেস্তা, আমি মনে মনে বলি যে পেস্তা চিনোই না। যাই হোক, এখন কি আর বলবো, আমি বলছি যে পেস্তা যেখানে পেস্তা হয় সেখানেও কেসি, সেখানেও ছিলাম, হ্যাঁ তার পেস্তা আমাকে এখন দেখাও যে এটা পেস্তা না। যাই হোক, গ্রিনটাকে পেস্তা বলে না, কাঠবাদামটাকেই দেখলাম বরিশালের প্রায় জায়গায় বলে পেস্তা। তারপর একটা দোকানে গেলাম, বলি পেস্তা আছে, সাথে সাথে এটা আমাকে নামিয়ে দিল। তখন আমি তাকে বললাম যে আপনি তো তাহলে চিনেন, বলে এটাই তো পেস্তা। তো আমি বলে এ পর্যন্ত আমি 10টা দোকানে গিয়েছি প্রায়, সবাই বলেছে কাঠবাদামটা পেস্তা। যাই হোক, এই আর কি, এখন সুন্দর করে সাজালাম, জর্দাটাকেও সুন্দর করব, সেই জন্য এখন একটু মোরব্বা কেটে নেব। ওই যে মোরব্বা আনতে গিয়েছি যে দোকানটাতে, সেটাও কাঠবাদামটাকে পেস্তা বলে, এবং কয়েকজন কাস্টমার এসেছে কাঠবাদাম নিয়ে যাচ্ছে, বলে কি পেস্তা দেন কাঠবাদাম দিচ্ছে, এবং সেটাই তারা নিয়ে যাচ্ছে, তার মানে ওটাকেই তারা পেস্তা হিসাবে চেনে, এই রকমের। যাই হোক, তানসিত আমার নাও আগে কাঠবাদামটাকেই পেস্তা বলতো, তো আমি তখন বললাম না এটা পেস্তা না, এটা হচ্ছে কাঠবাদাম। তো তানসির যদি শরীর ভালো থাকে তাহলে তো ঈদের সময় আসবে, ওদের ঈদের তো বলেছি আসে, ঈদে ঈদে তো সবাই সবার বাসায় এমনিতেই আসে, তারপরও দেখা যায় কোরবানি ঈদে সবাই এত বিজি থাকে আসতে তেমন পারে না। শাওন শাওনের মেয়ে ওদেরকেও বলেছি চলে আসিস, সুইটিকেও বলেছিলাম, সুইটি অবশ্য বিজি থাকবে, সেজন্য সুইটি বলেছে পরে আসবো অনেক সময়। যাই হোক, এইভাবে যাকে যাকে পেয়েছি কাছে বলেছি আসতে, দেখি কে কে আসে। আর এদিকে আমি চা খাচ্ছি, আর ওদিকে ওই যে সিটি হচ্ছে, একটা সিটি দিলেই অফ করে রেখে দেব চটপটি, কারণ গতবার চটপটি আমার নরম হয়ে গিয়েছিলো। এদিকে সেমাইটাও করব, আলুও করে রেখেছি, সেমাইটাকে একটু ভাজছি ঘিয়ের ভিতরে, এরপর এটার ভিতরে দুধ অ্যাড করবো, আর তেঁতুল এই যে রেখেছি ডিপ থেকে নামিয়েছি একটু নরম হলে এটাকেও গুলিয়ে নেব, চটপটিতেও দিতে হবে, তারপরে গরুর মাংসের কোরমাতেও একটু দেব। যাই হোক, এভাবে করি সব কিছু মোটামুটি গুছিয়ে নিচ্ছি। সুজনের মা আসবে, তো মাংস যখন আসবে বলছে আপু মাংস যখন চলে আসবে বাসায় তখন আমাকে কল দিয়ে আমি চলে আসবো, এখন বাসা চিনে সুজনের মা, সেজন্য তেমন অসুবিধা হবে না। সুজনের মাকে বলছে মাংস আনার সাথে সাথে চলে এসো, কারণ যেহেতু ওটা ভাগ করতে হবে, সবাইকে দিতে হবে, নিজেদের জন্য রান্না করতে হবে। তো এই ভয়ঙ্কর পরিস্থিতি এমন দেখিনি, দেখো যে বাতাস হচ্ছে না, একটু আগে বাতাসটা একটু বেশি হয়েছে, আর আমার বাসা চারদিক মানে কি অবস্থা, আমি তুলতে এসে এই লক করছি, মানে এইটা তোমরা হয়তো শব্দ পাচ্ছ না, এত ভয়ঙ্কর শব্দ হচ্ছে, এটা লক করতে আমার এত কষ্ট হয়েছে, মানে দরজা লক হচ্ছে না, তারপরে এইটাও লক করে দিয়েছি পুরো দুইটা। এখন আমি দেখাই তোমাকে, জাস্ট এই দেখো কাপড় নড়া দেখো, পর্দা নড়া দেখো, শব্দ হচ্ছে, মানে এদিকটা কিন্তু বাতাস হয় না তেমন, সেটাই এত শব্দ হচ্ছে, আমি তোমাদেরকে বোঝাতে পারবো না কিরকম। ওই পাশ থেকে ওইটা তো দক্ষিণ,
দক্ষিণ সাইড মনে হচ্ছিল দুনিয়া উড়িয়ে নিয়ে যাচ্ছে, এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি। আবার পড়ছে গাছের উপরে, জায়গা দেয়াই যাবে না, আমাকে স্পষ্ট হয়ে যাবে বাতাসে করে নিয়ে আছে। এগুলা খালি খালি বেজার দরকার নেই, সেট করে রাখি। আমার লাইফে আমি প্রথম দেখছি যে আকাশ থেকে এইভাবে বৃষ্টি পড়ে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, ঠিক আমার হাতের এই জায়গাটার দিকে থাকো, এই জায়গা দেখো, ওই যে ওখানে তো বৃষ্টি জানো আকাশের উপরে, দেখো কেমন করে যাচ্ছে ওইগুলো বৃষ্টি। এই লাইফে মনে হয় প্রথম দেখলাম এত সুন্দর বৃষ্টি পড়ে, তো দিয়ে দিতে হবে। পুড়ে না যায়, হে হে পুড়ে যাওয়া ধরছিল, আরেকটুলি পুড়ে যেত। পেঁয়াজ পাটা দিয়ে দিই, সমস্ত মশলা দিলাম। আরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, কিন্তু খারাপ লাগছে যে গরু কাটতে কত কষ্ট হবে। আল্লাহ সবই ইচ্ছা, আল্লাহ মর্জি ছাড়া কিচ্ছু চলে না। সেমাই খেয়ে ফেলছে দুধ সব, এখন আবার দুধে ভিজাবো, ডাবল হয়ে যাবে আর কি। তেজপাতাটা খুঁজে পাচ্ছিলাম না, এখন পেলাম। কষানো কমপ্লিট, এখন সবার আগে তো করতেই না, জোরে করে চিকেনটা দিয়ে দেবো। হালকা একটু ভাজা দিচ্ছিলাম, কালকে খুব বেশি না। চিনিও দিলাম অল্প করে, আলু বোখারা দিয়ে দিই, ভালো লাগবে। এখন আস্তে আস্তে হোক এটা ঢেকে দেব। কোরমা রান্না রেডি, খাবারটা যে কত নামাজ পড়ার পরে এটা কোনো মনে আসে যেটা তোমার ঈদের খাবার গুলোর জন্য আমি ওয়েট করি। তো এর পরবর্তীতে কি কি হবে না হবে, কি আসলো কে গেলো, কি কি রান্না করলাম, সবকিছু থাকবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও আমি এন্ড করছি। সবাই ভালো থাকুন, সেই পর্যন্ত সুস্থ থাকুন। মা আসসালামা।